السلام عليكم আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর চমৎকার একটি জায়গা দেখাবো যেটা কিনা না একেবারে রোডসাইড মানে রাস্তার পাশে আপনি যে প্লটটি দেখবেন আজকে সেই প্লটটির সামনেই কিন্তু বারো ফিটের খুব সুন্দর রাস্তা পেয়ে যাবেন যাই হোক বর্তমানে আজকে আমরা যে জায়গাটি দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের অনেক বিখ্যাত একটা জায়গা সিদ্ধিরগঞ্জ এলাকায় সিদ্ধিরগঞ্জ এলাকায় খুব সুন্দর চমৎকার ইনস্ট্যান্ট বাড়ি করার জন্য বর্তমানে রেডি একটা প্লট এবং এটা কিন্তু বর্তমানে আবাসিক এরিয়া হতে যাচ্ছে আপনি আশেপাশের জায়গাটা যদি দেখেন আবাসিক এরিয়া হতে যাচ্ছে দাম একেবারে কম আছে বর্তমানের দাম অনুযায়ী তো যারা কিনা চাচ্ছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে খুবই সুন্দর ভালো একটা জায়গা দরকার যে জায়গায় নিজের বসতি স্থাপনা করবেন তাদের জন্য কিন্তু চমৎকার হতে যাচ্ছে আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার সামনে দিয়ে রাস্তা চারোপাশে হেঁটে আমি আপনাদেরকে জায়গাটা দেখাই জায়গাটা আমার নিজের দেখা আছে এই যে এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার এলাকার যে মেইন রোডটা সেই মেইন রোডটা হচ্ছে সর্বোচ্চ দশ সেকেন্ড রাস্তায় হাঁটার দূরত্ব যাই হোক অতিরিক্ত গরমের মধ্যে আমি ভিডিও করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে জায়গাটা কি পরিমাণ বড় দেখতে পাচ্ছেন আপনারা এইখানে টোটাল সাড়ে তিন কাঠা জমি আছে বুঝতে পারছেন সাড়ে তিন কাঠা জমি যেখানে আপনারা যদি রাস্তার জন্য জমি ছেড়েও দেন তাও আপনি তিন কাঠে একটু উপরে জমি পাবেন মানে হচ্ছে আপনি কাগজে কলমে বরাবর শুধুমাত্র আপনার নিজস্ব জমি রোড বাদে সাড়ে চার শতাংশ জমি পাবেন আপনি সাড়ে চার শতাংশ আশা করি বুঝতেই পারতেছেন আর এখান থেকে হাইওয়ে দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট এখান থেকে হাইওয়ে মানে নারায়ণগঞ্জের যেই হাইওয়েটা আছে যেটা হচ্ছে আদম যে ইপিজেড অথবা সিদ্ধিরগঞ্জ পুলিশ ফাঁড়ি হয়তো অনেকেই চিনবেন সিদ্ধিরগঞ্জ পুলিশ ফাঁড়ি না সিদ্ধিরগঞ্জ পুলিশ স্টেশন থানা থেকে এখানে দূরত্ব মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের খুবই সুন্দর চমৎকার একটা স্পেস খুবই সুন্দর চমৎকার একটা লোকেশন এই লোকেশনে যারা কিনা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো দ্রুত করে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অসাধারণ সুন্দর একটা জায়গা আপনারা এখন যদি চান এখনই আপনারা এখানে বাড়ি দাঁড়া করাতে পারবেন কারণ এই রকম জায়গা আসলে খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না যেমন না অবশ্যই পাওয়া যায় তবে এমন দামের মধ্যে এইরকম জায়গা খুবই কম পাওয়া যায় মালিকের ইমার্জেন্সি টাকার দরকার সেই জন্য উনি আসলে কম দামের মধ্যে এই জায়গাটা বিক্রি করে দিচ্ছে তো আপনি যদি মনে করেন যে আপনার এরকম মনে মনোরম পরিবেশে একটা বাড়ি করার ইচ্ছা আছে অথবা জায়গা কিনে শেয়ারে সেখানে বাড়ি করার ইচ্ছা আছে চাইলে কিন্তু আপনি সেটাও করতে পারেন যেহেতু এখানে তিন কাঠা জমি আপনি নিজে পাবেন সো এখানে আপনি দুইটা করে ইউনিটও যদি খাড়া করান তারপরেও কিন্তু আপনি এখানে যদি ছয় থেকে সাততাল পারমিশন পান তাহলে টোটাল চোদ্দোটা শেয়ার কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করেও কিন্তু আপনি চাইলে এই জায়গাটা নিজের জন্য কিনে নিতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখে জায়গাটা একেবারে বান দেওয়া আছে সব के okay. খুবই সুন্দর চমৎকার লোকেশন একটা জায়গা এটা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জায়গাটা যাই হোক এখন আমি বলি এখানে টোটাল কতটুকু জায়গা আছে এবং কত টাকা হলে ফিক্সড আপনি নিতে পারবেন আমি যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ মালিকের দাম মানে মালিক এই দাম হলে আপনাকে দিবে না হয় উনি আপনাকে দিতে পারবে না মানে এখানে কোনো বার্গেনিং নাই জাস্ট একেবারে সরাসরি মালিকের দাম যদি পছন্দ হয় তাহলে আপনি কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিক দাম মানে এখানে এক টাকা অতিরিক্ত নাই যেটা হচ্ছে আপনার মানে মালিক পক্ষের দাম হচ্ছে বরাবর বাহাত্তর লাখ টাকা আপনি যদি বাহাত্তর লাখ টাকা হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি কথা বলে নিতে পারবেন তো আশা করি বুঝতেই পারতেছেন এখানে সাড়ে চার শতাংশ জমি বাহাত্তর লাখ টাকা মানে হচ্ছে এক এক কাঠা জমি প্রায় ২২ থেকে তেইশ লাখ সামথিং এরকম করে পড়তেছে কাঠা আর যদি শতাংশ হিসাব করি তাহলে তো আরও অনেক কম পড়তেছে তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন খুবই সুন্দর চমৎকার রাস্তার পাশে আবাসিক এলাকায় এত সুন্দর জমি রোড সাইড রোড সাইড বলতে রাস্তা থেকে অবশ্যই পাঁচ ছয় মিনিট ভিতরে আর এই রোডটা আমরা যদি এখানে কি কি আছে আশেপাশে বলি তাহলে নারায়ণগঞ্জ এমডাব্লিউ কলেজ আছে তারপর এখান থেকে নারায়ণগঞ্জ তোলারাম কলেজও খুব কাছে নারায়ণগঞ্জ কলেজও খুব কাছে তারপর হচ্ছে সিদ্ধিরগঞ্জ বলেন কাজপুর বলেন সিমরাইল বলেন চিটাগাং রোড বলেন সবগুলো কিন্তু কাছে যাই হোক এই যে এই ওই যে ছেলেটা আসতেছে ওইটা হচ্ছে এই আপনার জমিটা হবে এবং এর পাশে হচ্ছে এই দিকটা দিয়ে রাস্তা যাচ্ছে যেটা হচ্ছে বারো ফিটের রাস্তা এটা হচ্ছে এলাকার মেইন রোড মানে যে পাকা রোডটা দেখলাম সেটা মেন রোড মেইন রোড থেকে আপনিও বরাবর ওই দিক গেলে আপনি আপনার জমিটা পেয়ে যাবেন তো আশা করি আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন যদি তারপর কোনো ডিটেলস জানা থাকে জানা লাগে কমেন্ট করবেন আমি সেখানে জানিয়ে দিব السلام عليكم الله